পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য যে সমস্ত পরীক্ষার্থীরা প্রিপারেশান নিচ্ছ অর্থাৎ যাদের প্রিপারেশান তুঙ্গে চলছে সেই সমস্ত প্রিপারেশানরত প্রার্থীদেরকে স্বাগত জানায় আজকের এই ভিডিওটি তাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ যারা এগারোই ডিসেম্বর পরীক্ষা দিতে চলেছে আর আমাদের চ্যানেলে পরিবেশ বিদ্যা বিষয়ক আরও অন্যান্য ভিডিও অলরেডি আপলোড রয়েছে তোমরা দেখে নেবে একদম ডিটেলসে আলোচনা করা রয়েছে আর এই যে ভিডিওগুলো এই ভিডিওগুলো থেকে তোমরা তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করবে কেন মুখস্থ করে বেশিক্ষণ কিন্তু মনে রাখা যাবে না তাই কনসেপ্ট ক্লিয়ার করাটা ভীষণ জরুরি আর আজকের এই ভিডিওটিতে আলোচনা করব পশ্চিমবঙ্গের পরিচিতি নামক যে অধ্যায়টি রয়েছে তার একটা একক উত্তরবঙ্গের পরিচিতি তাহলে আজকের আমাদের বিষয় হচ্ছে উত্তরবঙ্গের নানা জায়গা এবং সেখানকার পরিচিতি তো যে বিষয়গুলো দরকার যেগুলো মনে রাখতে হবে সেগুলোর নিচে আন্ডারলাইন করে দেবো এবং যেগুলো দরকার নেই সেগুলোকে এড়িয়ে যাব তো দেখো তোমরা ভালোভাবে দেখে কনসেপ্টটাকে ক্লিয়ার করে দেখবে সাকসেস শিওর পাবে তো বলে দিই এখানে উত্তরবঙ্গের নানা জায়গা তো উত্তরবঙ্গের নানা জায়গার মধ্যে এখানে একটা জায়গার কথা বলা রয়েছে দেখতে পাচ্ছ সেই জায়গাটার নাম হচ্ছে মালদা জেলা তাহলে কোন জেলা না মালদা এই মালদায় এক ধরনের আম পাওয়া যায় মানে বিভিন্ন রকমের রয়েছে আম আমের বিভিন্ন ভাগ আছে তার মধ্যে একটা বিখ্যাত আম হচ্ছে ফজলি আম তাহলে মালদায় কি পাওয়া যায় ফজলি আম পাওয়া যায় আর এক একটা ফজলি আমের ওজন এখানে বলা রয়েছে এক একটা যে ফজলি আম হয় এই ফজলি আমের ওজন হচ্ছে এক কেজিরও বেশি তাহলে কতটা বললাম না মালদায় ফজলি আম হয় আর এক একটার ওজন এক কেজিরও বেশি হয় ব্যাস তাহলে মালদার এটুকু বিখ্যাত জিনিস ফজলিয়াম আর তার ওজন এক কেজিরও বেশি এটুকু মনে রাখতে হবে এরপরে দেখো তারপর এবার বলা হয়েছে এই যে মালদা অঞ্চল এই মালদা মালদা অঞ্চল বলতে একটা মালদা জেলা এই এটা কিসের জন্য বিখ্যাত তাহলে ফজলিয়ামের জন্যই এটা বিখ্যাত এবার তারপর মনে রাখো তাহলে জেলার দক্ষিণ পশ্চিমে গঙ্গা তাহলে জেলার বলতে এই মালদা যে জেলার রয়েছে এই মালদা জেলার দক্ষিণ পশ্চিমে কি রয়েছে না মালদা জেলার দক্ষিণ পশ্চিমে রয়েছে গঙ্গা তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে মালদা জেলার দক্ষিণ পশ্চিমে রয়েছে গঙ্গা আর এই যে মাঝখান দিয়ে মহানন্দা তাহলে দুটো নদীর নাম এখানে পাচ্ছি আমরা একটা গঙ্গা নদী আর একটা মহানন্দা নদী তো এই যে মালদা জেলা মালদা জেলার দক্ষিণ পশ্চিমে চলে গেছে গঙ্গা আর হচ্ছে মাঝখান দিয়ে চলে গেছে মহানন্দা তাহলে এটুকু এখানে মনে রাখার বিষয় তাহলে মালদা জেলা কী জন্য বিখ্যাত না ফজলিয়ামের জন্য আর মালদা জেলার দক্ষিণ পশ্চিমে রয়েছে গঙ্গা নদী আর মাঝখান দিয়ে গেছে মহানন্দা নদী ব্যাস এরপরে দেখো মহানন্দার পূর্ব দিকের ভূমি খুব শক্ত তাহলে মহানন্দা যে নদীটা রয়েছে এর পূর্ব দিকের যে ভূমি অর্থাৎ জমিগুলো রয়েছে সেগুলো কীরকম হয় অনুর্বর হয় বা মাটিটা অনুর্বর এই অঞ্চলের উচ্চতা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিটার তাহলে আসতেই পরীক্ষায় যে মহানন্দের উচ্চতাটা কত তাহলে মহানন্দের উচ্চতা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিটার মহানন্দার পশ্চিম দিকটাকে দুভাগে ভাগ করেছে কালিন্দী নদী তাহলে এই যে মহানন্দা নদীটা রয়েছে এই মহানন্দার পশ্চিম যে দিকটা ওই পশ্চিম দিকটাকে আবার দুটো ভাগে ভাগ করেছে সেটা আবার কে ভাগ করেছে সেটা হচ্ছে কালিন্দি নদী তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে মহানন্দার কোন দিকটা না পশ্চিম দিকটা এই পশ্চিম দিকটাকে দুভাগে ভাগ করেছে কালিন্দি নদী উত্তর পশ্চিমের অংশটা বেশি নিচু উত্তর আর পশ্চিম দিকের যে অংশটা রয়েছে এটা বেশি নিচু আর নিচু হওয়ার ফলে কী হয় না বন্যা হয় আচ্ছা তাহলে এখানে এটুকু মনে রাখো যে এই অঞ্চলের উচ্চতাটা মানে এই মহানন্দা নদীর যে উচ্চতাটা বলা চল্লিশ থেকে পঞ্চাশ মিটার আর মহানন্দার পশ্চিম দিকটাকে দুভাগে ভাগ করেছে কালিন্দী নদী উত্তর পশ্চিমের অংশটা বেশি নিচু আর এখানে বন্যা হয় বেশ এটুকুই এখানে এনাফ তারপরে দেখো এরপরে বলা হয়েছে দক্ষিণ পশ্চিম অংশটার ভূমি উর্বর তাহলে এই যে দক্ষিণ পশ্চিম অংশ এর ভূমি কিন্তু উর্বর আর এই অংশের উচ্চতা পনেরো থেকে কুড়ি মিটার তাহলে উচ্চতাটা কত না এর হাইটটা হচ্ছে পনেরো থেকে কুড়ি মিটার মনে রাখতে হবে এগুলো এরপরে আচ্ছা এখানে কি কি উদ্ভিদ দেখা যায় হ্যাঁ তাহলে পিপুল নিম তেতুল জাম বাবলা বাস এইসব গাছ আছে ছোট ছোট বন্য পশু আছে এছাড়া রায়গঞ্জে কুলিক নদীর পাড়ে কুলিক পাখিরালয় রয়েছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ যে কুলিক পাখিরালয়টা কোথায় রয়েছে এটা ভীষণ গুরুত্বপূর্ণ তাহলে আবারও বলে দিচ্ছি যে কুলিক পাখিরালয় কোথায় রয়েছে এটা উত্তর দিনাজপুর যে জেলা এই উত্তর দিনাজপুরের রায়গঞ্জে রয়েছে কিন্তু হ্যাঁ কুলিক নদীর পারে কুলিক পাখিরালয় রয়েছে তাহলে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট তাহলে এটা হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে পড়ছে মালদাও পড়ছে এবার আসছে দক্ষিণ দিনাজপুরের ভূমিটা কেমন দেখো দক্ষিণ দিনাজপুরের ভূমি সম্পর্কে বর্ণনা করা হয়েছে এটা একটা জেলা এই দক্ষিণ দিনাজপুরের ভূমিটা কেমন পশ্চিম দিকটা হচ্ছে মালদা জেলার পূর্ব দিকের লাগোয়া তাহলে এই যে পশ্চিম দিক দক্ষিণ দিনাজপুর জেলার পশ্চিম দিকটা মালদা জেলার পূব দিকের লাগোয়া এটা অনুর্বর শক্ত অঞ্চল আর উচ্চতার চল্লিশ থেকে পঞ্চাশ মিটার উচ্চতাটা কত হয় না চল্লিশ থেকে পঞ্চাশ মিটার তবে জেলার উত্তর অংশের ভূমি উর্বর তাহলে পুরোটা যে একদম অনুর্বর এমন নয় উত্তর দিকের যে অংশটা সেটা কিন্তু উর্বর তার সঙ্গে রাঢ় অঞ্চলের ভূমির মিল রয়েছে কোন অঞ্চল না রাঢ় অঞ্চলের ভূমির মিল রয়েছে তাহলে এখানে আমাদের একটা বিষয় জানা গেল যে দক্ষিণ দিনাজপুর জেলার যে ভূমি এই ভূমির সঙ্গে রাঢ় অঞ্চলের কিন্তু মিল রয়েছে আর এই অঞ্চলের উচ্চতা পঁচিশ থেকে তিরিশ মিটার তাহলে এটাই হচ্ছে দক্ষিণ দিনাজপুরের বিশেষত্ব তাহলে আরেকবার বলে দিচ্ছি দক্ষিণ জেলার ভূমিটা হচ্ছে অনুর্বর আর শক্ত অঞ্চল উচ্চতা চল্লিশ থেকে পঞ্চাশ মিটার তবে জেলার উত্তর অংশের ভূমি উর্বর উত্তর দিকটা তার সঙ্গে আরও অঞ্চলের ভূমির মিল আছে মনে রাখতে হবে এখানে এরপরে দেখো এরপরে এখানে একটা বিষয় রয়েছে যেটা হচ্ছে মনে রাখার বিষয় আর এখান থেকে প্রশ্ন প্রায় প্রতি বছর কম বেশি আসার সম্ভাবনা থাকে হ্যাঁ তো এইখানে এই জন্য এটা একটু ভালোভাবে মনোযোগ সহকারে আমাদের মনে রাখতে হবে যে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় শহরের নাম কলকাতা তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আর এটাই হচ্ছে কলকাতাই হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী এরপরে প্রত্যেকটা জেলার সদর এবং সেই জেলাটা কেন বিখ্যাত তার একটা বর্ণনা নিচে দেওয়া রয়েছে যেগুলো আমাদের মনে রাখতে হবে তো সর্বপ্রথমে চলে আসছি দেখো এখানে বলা আছে সদর শহর আর শহরের বিশেষত্ব প্রথমে এখানে জেলার নাম এই যে দেখো দার্জিলিং জেলার উল্লেখযোগ্য শহর তাহলে সদর শহরের নামটা কিন্তু উপরের দিকে থাকবে আর জেলার নামটা হচ্ছে এইভাবে থাকবে মনে রাখবে তাহলে প্রথম আসছি দার্জিলিং জেলা মানে উত্তরবঙ্গ থেকে একদম চলে আসা যাক তাহলে দার্জিলিং জেলা দার্জিলিং জেলার সদর শহর হচ্ছে দার্জিলিং আর এই দার্জিলিংটা কী জন্য বিখ্যাত এটা বলে দিই দার্জিলিং জেলা হচ্ছে বিখ্যাত এই কারণে যে এখানে ম্যাল চিড়িয়াখানা রোপওয়ে এটা ভীষণ গুরুত্বপূর্ণ রোপওয়ে টয় ট্রেন চা বাগান ঘুম টাইগার হিল এর জন্য বিখ্যাত তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে যে দার্জিলিং জেলাটা কেন বিখ্যাত এই যে জিনিসগুলোর নাম বললাম রোপওয়ে টয় ট্রেন চা বাগান ঘুম টাইগার হিল এর জন্য বিখ্যাত আর বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা পর্বত দেখা যায় তাহলে দার্জিলিংয়ে দেখা যায় একটা উল্লেখযোগ্য পর্বত হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট দার্জিলিংয়ে দেখা যায় একটা গুরুত্বপূর্ণ পর্বত কাঞ্চনজঙ্ঘা আর হচ্ছে এখানে মনে রাখো টয় ট্রেনের জন্য বিখ্যাত নেক্সট তাহলে দার্জিলিং এবার দার্জিলিং জেলা সম্পর্কে আমরা জেনে নিলাম এরপরে আসছি জলপাইগুড়ি জেলা তাহলে এই জলপাইগুড়ি জেলার সদর শহর হচ্ছে জলপাইগুড়ি আর জলপাইগুড়ি জেলার বিশেষত্বটা কি দেখো তিস্তা ও করলা নদীর তীরবর্তী শহর তাহলে এই জলপাইগুড়ি শহরটা কোন দুটো নদীর ম তীরবর্তী বলা হয়েছে তিস্তা নদী ও করলা নদীর তীরবর্তী শহর জেলা হাসপাতাল ফার্মেসি কলেজ আছে এছাড়াও সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে তো এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে তিস্তা ও করলা নদীর তীরবর্তী শহর এটা মনে রাখতে হবে আর একটা যেটা মনে রাখার বিষয় রয়েছে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ বেশ এই দুটো পয়েন্ট এখানে মনে রাখো জলপাইগুড়ি জেলার সদর শহর জলপাইগুড়ি নেক্সট এর নেক্সট জেলা হচ্ছে আলিপুরদুয়ার আলিপুরদুয়ার জেলার সদর শহর হচ্ছে আলিপুর তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে আলিপুর জেলার সদর শহর আলিপুর আর এই আলিপুর এটা কেন বিখ্যাত মনে রাখো তাহলে আলিপুরটা কেন বিখ্যাত দেখো এখানে মনে রাখতে হবে আলিপুর কেন বিখ্যাত বক্সা অরণ্যের প্রবেশদ্বার ভীষণ গুরুত্বপূর্ণ এটা ভীষণই গুরুত্বপূর্ণ খুব ভালো করে এটা মনে রাখতে হবে এই বক্সা অরণ্যের প্রবেশদ্বার তাহলে এখানে আমাদের মনে রাখার দরকার কি আলিপুর কেন বিখ্যাত না বক্সা অরণ্যের প্রবেশদ্বার এটা মনে রাখতে হবে গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন এছাড়া পর্যটন কেন্দ্র আর কোন অরণ্য বললাম বক্সা অরণ্যে প্রবেশ ধান চা কাঠের বাণিজ্য কেন্দ্র তাহলে এটা হচ্ছে আলিপুরদুয়ার দুয়ার জেলার বিশেষত্ব এরপরে নেক্সট আসছি কোচবিহার তা কোচবিহার জেলার সদর শহর হচ্ছে কোচবিহার আর এই কোচবিহার জেলার অবস্থানটা কোথায় দেওয়া আছে দেখো তোরসার পূর্ব তীরে অবস্থিত তাহলে এই যে তিস্তা নদী তোরসা নদী তো এখানে বলা আছে কোচবিহার হচ্ছে তোরষার তীরে অবস্থিত কোন নদীর তীরে অবস্থিত না তোরষার নদীর তীরে কিন্তু কোন তীরে পূর্ব তীরে পূর্বতন মহারাজের প্রাসাদ মদন মোহন মন্দির ভীষণ গুরুত্বপূর্ণ এইটা অবশ্যই মনে রাখতে হবে যে মদন মোহন মন্দির ইত্যাদি দর্শনীয় জায়গা আছে তাহলে কোন মন্দিরের কথা বলা হচ্ছে এখানে ভীষণ যেটা গুরুত্বপূর্ণ বলছি বারবার মদন মোহন মন্দির তাহলে এই মদন মোহন মন্দিরটা মনে রাখতে হবে এই ছোটো ছোটো জায়গাগুলো থেকে কিন্তু কোশ্চেন হওয়ার চান্স থাকে কেন প্রাইমারি বোর্ডের এগুলো হচ্ছে পছন্দের জায়গা আর যেগুলোকে নেগলেক্ট করে যাবে ভাগ্য খারাপ থাকলে ওগুলোই পরীক্ষায় পড়ে যাবে অতএব একটু গুরুত্ব সহকারে যে ভিডিওগুলো দেখবে বা কনসেপ্টটা একটু ক্লিয়ার করবে তাহলে মনে রাখবে যে মদন মোহন মন্দির এই মদন মোহন মন্দির কিন্তু কোচবিহার জেলায় দেখা যায় এবার বলা হচ্ছে মদন মোহন মন্দির কোথায় দেখা যায় দিয়ে চারটে জেলার নাম দিয়ে দিয়েছে কিন্তু না জানলে তো হবে না আর একবার জানলে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাচ্ছে তাহলে ওই জন্য বলা হচ্ছে মদন মোহন মন্দির দেখা যায় কোচবিহার জেলাতে তাহলে মদন মোহন মন্দির আমরা দেখতে পাই কোচবিহার জেলায় এর মনে রাখতে হবে নেক্সট এরপর চলে এলাম উত্তর দিনাজপুরে তো উত্তর দিনাজপুর জেলায় যখন চলে এসেছি তো দেখো উত্তর দিনাজপুর জেলার সদর শহরের নাম হচ্ছে উত্তর দিনাজপুরের সদর শহর রায়গঞ্জ হ্যাঁ উত্তর দিনাজপুর জেলার সদর শহরের নাম রায়গঞ্জ আর এখানকার বিশেষত্ব হচ্ছে এখানে একটা পাখিরালয় রয়েছে যেটা আমরা আগেও পড়লাম আর এই পাখিরালয়টার নাম কি পাখিরালয়টার নাম হচ্ছে কুলিক পাখিরালয় তাহলে মনে রাখতে হবে উত্তর দিনাজপুর জেলার সদর শহরের নাম রায়গঞ্জ আর এখানে একটা পাখিরালয় রয়েছে যার নাম হচ্ছে কুলিক পাখিরালয় খুব ভালো করে মনে রাখবে কুলিক পাখিরালয় রয়েছে এখানে কুলিক পাখিরালয় এরপরে চলে আসছি দক্ষিণ দিনাজপুর জেলায় তো দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহরের নাম হচ্ছে বালুরঘাট এটা হচ্ছে ওখানকার মূল টাউন শহর এলাকা আর দেখো এখানে বিমানবন্দর থেকে শুরু করে রেল স্টেশন থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে আর এখানকার এই জেলার বিশেষত্বটা কি এবার এখানে বলা রয়েছে কোন নদীর তীরে না আত্রেই নদীর পূর্ব পাশে অবস্থিত তাহলে এখানে বলা হয়েছে যে আত্রেই যে নদী রয়েছে আত্রেই নদী এই আত্রেই নদীর পূর্ব পাশে অবস্থিত কলেজ রয়েছে বিদ্যালয় রয়েছে আইন কলেজ রয়েছে অর্থাৎ ল কলেজ আছে এবং প্রান্তিক স্টেশন ও বিভিন্ন কৃষি পণ্যের বাণিজ্য কেন্দ্র তাহলে এখান থেকে বেশি যেটা মনে রাখার বিষয় যে বালুরঘাট শহরটি কোন নদীর তীরে অবস্থিত আত্রেই নদীর তীরে অবস্থিত আর আত্রেই নদীর কোন পাশে সেটা একটু মনে রাখবে যে আত্রেই নদীর বালুরঘাট শহরটি আত্রেই নদীর হচ্ছে পূর্ব পাশে অবস্থিত পূর্ব পাশে তো এই হচ্ছে জেলাগুলোর বর্ণনা আমি দিয়ে দিলাম এখানে মনে রাখার বিষয় এরপরে চলে আসছি মালদা জেলা হ্যাঁ মালদা জেলার সদর শহরের নাম হচ্ছে ইংলিশ বাজার তাহলে মালদা জেলার সদর শহরের নাম কী জানলাম ইংলিশ বাজার মালদার সদর শহর ইংলিশ বাজার আর এই মালদা জেলা কোন নদীর তীরে অবস্থিত একটু আগেই আমরা পড়লাম এই যে ফজলি আমের কথা পড়লাম এক একটা ওর ওজন এক কিলোর বেশি তাহলে এই মালদা জেলা কোথায় অবস্থিত আমের জন্য বিখ্যাত এই মালদা জেলা মহানন্দা নদীর তীরে অবস্থিত মনে রাখো খুব ভালো করে এগুলো মহানন্দা নদীর তীরে অবস্থিত এটাকে বলা হয় আমের শহর তাহলে আমের শহর কোনটা মালদা জেলা বিশ্ববিদ্যালয় কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পলিটেকনিক ও পলিটেকনিক কলেজ এখানে রয়েছে তাহলে কি রয়েছে না পলিটেকনিক কলেজও রয়েছে তা আরেকবার দেখে নাও মালদা জেলার বিশেষত্বটা কি বলে দিই মহানন্দা নদীর তীরে অবস্থিত আমের শহর পলিটেকনিক কলেজ এগুলো রয়েছে মেন হচ্ছে মহানন্দা নদীর তীরে অবস্থিত আর আমের শহর এই দুটো মনে রাখবে আর স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তো প্রায় সব জেলাতেই কম বেশি এখন আছে এ তো কমন ব্যাপার কিন্তু মেন কোন নদীর তীরে অবস্থিত আর শহরটা কেন বেশি বিখ্যাত এটুকু মনে রাখতে হবে নেক্সট চলে আসছি বহরমপুর এটা হচ্ছে মুর্শিদাবাদ জেলা তাহলে মুর্শিদাবাদ জেলার সদর শহরের নাম হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদ জেলার সদর শহরের নাম বহরমপুর আর এই মুর্শিদাবাদ জেলাটা অবস্থিত ভাগীরথীর তীরে মনে রাখতে হবে তাহলে ভাগীরথীর তীরে অবস্থিত হচ্ছে এখানে মনে রাখো যে ভাগীরথীর তীরে অবস্থিত হচ্ছে মুর্শিদাবাদ জেলার বহরমপুর তাহলে মুর্শিদাবাদ জেলার বহরমপুর সদর শহর আর এটা কোন নদী না ভাগীরথীর তীরে অবস্থিত বিখ্যাত কি রয়েছে রেশম শিল্প পিতলের বাসন তৈরির জন্য বিখ্যাত তাহলে এটা কিন্তু ভীষণই আমাদের জানার দরকার আর ভীষণ গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট রেশম শিল্পের জন্য বিখ্যাত কোন শহর অর্থাৎ পশ্চিমবঙ্গের কোন শহর তখন আমাদের মনে রাখতে হবে যে মুর্শিদাবাদ জেলার বহরমপুর মুর্শিদাবাদ জেলার বহরমপুর এটুকু নেক্সট চলে আসছি বীরভূম জেলা তাহলে বীরভূম জেলার সদর শহরের নাম হচ্ছে শিউরি আর এই যে সিউরি এটা কি জন্য বিখ্যাত দেখো তাঁত ও সিল্কের কাপড় তৈরি হয় তাঁতের কাপড় আর সিল্কের কাপড় তৈরি হয় এখান থেকে বারো কিলোমিটার দূরে বক্রেশ্বরের বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত বন্ধুরা এই যে বক্রেশ্বরের বিদ্যুৎ কেন্দ্র এটা দেখার জন্য পর্যটকরা প্রচুর ভিড় করে প্রচুর ভিড় করে এমন কি বিভিন্ন এডুকেশনাল ট্যুরগুলোও হয়ে থাকে আমাদের কোচিং থেকেও বিগত বছরে হয়েছে তো মনে রাখবে এখানে পশ্চিমবঙ্গের মধ্যেই রয়েছে বক্রেশ্বরে তাপ বিদ্যুৎ কেন্দ্র দেখার জন্য অনেকেই ভিড় করে তাহলে এই বীরভূম জেলার বীরভূম জেলাতে অবশ্য অবস্থিত বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র এটা শিউরির আর শিউরিতে বিখ্যাত একটা খাবার রয়েছে সেটা হচ্ছে মোরব্বা খুব ভালো করে মনে রাখো শিউরির বিখ্যাত খাবার মোরব্বা আর মালদার হচ্ছে আম হ্যাঁ আমের শহর আর শিউরি হচ্ছে মোরব্বা আর রেশম শিল্পের জন্য কি সেটা তো একটু আগেই বললাম তোমরা ভালো করে মনে রাখবে ব্যাস তো বন্ধুরা এরপরে রয়েছে নদিয়া জেলা তো নদিয়া জেলার বিখ্যাত শহর অর্থাৎ সদর শহরের নাম হচ্ছে কৃষ্ণনগর সকলেরই কম বেশি জানা কৃষ্ণনগরের বিখ্যাত সেই মাটির পুতুল আর সরপুরিয়া হ্যাঁ মাটির পুতুলটা সবারই জানা কৃষ্ণনগরের মাটির পুতুল বিখ্যাত তাহলে এটা মনে রাখবে এখানে এরপরে চলে আসছি বর্ধমান জেলায় তাহলে বর্ধমান জেলার বিখ্যাত কি রয়েছে না সীতাভোগ ও মিহিদানা তাহলে সীতাভোগ আর মিহিদানার কথা যদি আসে তাহলে বর্ধমান জেলায় মনে রাখবে এরপরে আসছি বাঁকুড়া জেলায় তাহলে বাঁকুড়া জেলার বিখ্যাত শহর বিখ্যাত বলতে সদর শহর সদর শহর হচ্ছে বাঁকুড়া আর এটা বিখ্যাত টেরা টেরাকোটা শিল্পের জন্য তাহলে টেরাকোটা শিল্প বুঝতে পারছো তাহলে এই টেরাকোটা শিল্প যে রয়েছে এই টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত এটা এখান থেকে ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট তাহলে এখান থেকে সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এই টেরাকোটা শিল্পের জন্য এটা বিখ্যাত মনে রাখবে তাহলে টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত কোথায় বাঁকুড়া জেলা ঠিক আছে এরপরে লাস্ট আসছি পুরুলিয়া জেলা পুরুলিয়া জেলার সদর শহরের নাম হচ্ছে পুরুলিয়া আর এই পুরুলিয়া কেন বিখ্যাত দেখো পুরুলিয়ার সকলেই জানে কম বেশি হ্যাঁ এখন ছোট ক্লাসের বইগুলো হচ্ছে তোমাদের ভালো করে পড়তে হবে কেন ওগুলো থেকেই প্রশ্ন আসে ওইগুলো নিয়ে আমি আলোচনা করছি কনসেপ্টটা ক্লিয়ার রাখো একবার জানলে হয়ে গেল জানা এ তো ছোটো বাচ্চাদের বই কিন্তু না জানা থাকলে তো ওখানে গিয়ে সলিউশন করা খুব মুশকিল হবে কনফিউজ হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করো চ্যানেলটা এবার দেখো পুরুলিয়া জেলার সদর শহর হচ্ছে পুরুলিয়া আর এখানকার বিখ্যাত নাচ হচ্ছে ছৌ নাচ ছৌ নাচ মুখোশ পরে শূন্যে ঝাঁপ দিয়ে ঝাঁপ দিয়ে নাচে তো সেই ছৌ নাচ বিখ্যাত আর এখানকার কাছেই রয়েছে অযোধ্যা পাহাড় এই অযোধ্যা পাহাড় দেখার জন্য পশ্চিমবঙ্গ থেকে অনেক মানুষ ভিড় করে পুরুলিয়ায় হ্যাঁ অযোধ্যা পাহাড় দেখার জন্য তাহলে দুটো জিনিস একটা হচ্ছে অযোধ্যা পাহাড় আর একটা হচ্ছে ছৌ নাচ এর জন্য বিখ্যাত হচ্ছে পুরুলিয়া জেলা আচ্ছা এরপরে রয়েছে মেদিনীপুর মেদিনীপুর সম্পর্কে আমরা এবার একটু জানবো মেদিনীপুর হচ্ছে দুটো ভাগ একটা পূর্ব মেদিনীপুর একটা পশ্চিম মেদিনীপুর এবার পশ্চিম মেদিনীপুর জেলার গুরুত্বপূর্ণ বা শহরে হচ্ছে মেদিনীপুর যেটা কংসাবতী নদীর তীরে অবস্থিত তাহলে এখানে আমরা জানলাম যে এটা কোন নদীর তীরে অবস্থিত কংসাবতী নদীর তীরে অবস্থিত তাহলে এখানকার সব থেকে যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো জেলাগুলো যখন পড়ছি কোনটা কোন নদীর তীরে অবস্থিত এইটা কিন্তু আমাদের মাইন্ডে একদম পুরো সেট করে রাখতে হবে পুরো রিমেম্বার করে রাখতে হবে ফরগেট ফুল মাইন্ড হলে হবে না মনে রাখতে হবে এগুলো ভীষণই দরকার এই এগারোই ডিসেম্বর পর্যন্ত তারপরে ভুলে যাও কোনো ব্যাপার নেই হ্যাঁ পশ্চিম মেদিনীপুর জেলার গুরুত্বপূর্ণ শহরের নাম হচ্ছে মেদিনীপুর যেটা কংশাবতী নদীর তীরে অবস্থিত এরপরে দেখো পূর্ব মেদিনীপুর জেলায় চলে এলাম পূর্ব মেদিনীপুর জেলার বিখ্যাত হচ্ছে তমলুক সদর শহর আর এর আদি নাম তাম্রলিপ্ত তাহলে তাম্রলিপ্ত বন্দর কোনটা তমলুক এক সময় রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত তাহলে এটা রূপনারায়ণ আর আগেরটা পড়লাম কংসাবতী তাহলে এটা মনে রাখবে এটা হচ্ছে কংসাবতী আর এটা হচ্ছে রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত আচ্ছা এরপরে বলা হয়েছে তীরে অবস্থিত ছিল পান ধান কলা ফুল ও ইলিশ মাছের বাণিজ্য কেন্দ্র এছাড়াও এখানে ডিগ্রি কলেজ রয়েছে তাহলে অত কিছু এখানে মনে রাখার দরকার নেই শুধু মনে রাখো ভালো করে যে এটা রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত এরপরে চলে এলাম হাওড়া জেলায় হাওড়া জেলার বিখ্যাত কি বোটানিক্যাল গার্ডেন বিখ্যাত হাওড়া জেলার বিখ্যাত হচ্ছে বোটানিক্যাল গার্ডেন যেটা মনে রাখতে হবে বটানিক্যাল গার্ডেন আর হাওড়া জেলার সদর শহর হচ্ছে হাওড়া এরপরে এসছি হুগলি জেলা হুগলি জেলায় মনে রাখো এই যে হুগলি জেলা রয়েছে হুগলি জেলার সদর শহরের নাম হচ্ছে চুচুড়া আর এই যে চুচুড়া এখানে কি রয়েছে না এই চুঁচুরাই এখানে মনে রাখবে হুগলি জেলার তীরে জিটি রোড যার পুরো নাম হচ্ছে জি টি রোড গ্র্যান্ড ট্যাঙ্ক রোড এর দুপাশের শহর হ্যাঁ আর এছাড়াও এখানে নানা দর্শনীয় স্থান রয়েছে এরপরে রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলা তো উত্তর চব্বিশ পরগনা যে জেলা রয়েছে বিখ্যাত হ্যাঁ উত্তর চব্বিশ পরগনা জেলার সদর শহরের নাম হচ্ছে বারাসাত হ্যাঁ বারাসাত দুটো রয়েছে একটা উত্তর বারাসাত একটা দক্ষিণ বারাসাত দক্ষিণ বারাসাতটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে পড়ছে আর উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে যে বারাসাত সেটা হচ্ছে তো বিধাননগরের সাইডটা যেটা রয়েছে সেই বারাসাতটার কথা বলছে এখানে কৃষিপণ্যের এগুলো বাণিজ্য কেন্দ্র উত্তর চব্বিশ পরগনা জেলা এবার দেখো আলিপুর দক্ষিণ চব্বিশ পরগনার সদর শহরের নাম আলিপুর আর এই জায়গাগুলো এখানে মনে রাখতে হবে সব গুরুত্বপূর্ণ জায়গা টাকসাল এটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আলিপুর রয়েছে আর চিড়িয়াখানা রয়েছে জাতীয় পাঠাগার বিশ্ববিদ্যালয় আবহাওয়া অফিস ভারতে এই পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তরের নাম হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর যেখান থেকে আমরা আবহাওয়ার পূর্বাভাসগুলো পেয়ে থাকি তাহলে টাকশাল মনে রাখতে হবে আর হচ্ছে আবহাওয়া অফিস আর চিড়িয়াখানা জাতীয় পাঠাগার এগুলো তো এমনিতেই মনে থাকবে এরপরে চলে আসছি কলকাতা জেলা কলকাতা জেলার সদর শহর হচ্ছে কলকাতা আর এই কলকাতা কোন নদীর তীরে অবস্থিত প্রত্যেকটা কোন নদীর তীরে অবস্থিত খুব ভালো করে মনে রাখতে হবে তাহলে এই কলকাতা অবস্থিত হুগলি নদীর তীরে আর এটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী শহর এখানে কি রয়েছে রাজভবন মিউজিয়াম ইডেন গার্ডেন যেখানে সৌরভ গাঙ্গুলি খেলতো ফোর্ট উইলিয়াম পাতাল রেল অর্থাৎ মেট্রো রেল এছাড়া বিমানবন্দর রয়েছে ব্যাস এটুকু হচ্ছে কলকাতা জেলার বর্ণনা মানে কলকাতা জেলার বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না আরও অনেক বিখ্যাত জায়গা রয়েছে তো যেগুলো বেশি বেশি ইম্পর্ট্যান্ট বা যেগুলো বেশি বেশি গুরুত্বপূর্ণ সেগুলোই এখানে উল্লেখ করা হয়েছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এগুলো ভীষণই গুরুত্বপূর্ণ ভিডিও কেননা এগুলো থেকে বিগত বছরে কোয়েশনগুলো দেখো অ্যানালাইসিস করে দেখো দেখবে এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু এসছে অনেক প্রশ্নই এসছে আমি এটা তোমাদের বারবারই বলছি তো চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে